আসসালামু আলাইকুম মনির ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা চলে এসেছি চালাবন নূর ফার্নিচারে, এবং চালাবন নূর ফার্নিচার থেকে আপনাদেরকে আমরা আরও একটি বেডরুম সেট দেখাবো ইনশাল্লাহ। তো ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন, তাহলে কিন্তু এই বেডরুম সেটের প্রাইস, বেডরুম সেটের গ্যারান্টি এবং কি কি অফার রয়েছে বেডরুম সেটে সব কিছু জানতে পারবেন ইনশাল্লাহ। তার আগে অবশ্যই আমরা চালাবন নূর ফার্নিচারের অ্যাড্রেসটা জেনে নিই, কোথায় আপনাদের দোকানটা? নূর ফার্নিচারের অ্যাড্রেস হলো আপনার ঢাকা উত্তর আজমপুর, চালাবন মাটির মসজিদ। মাটির মসজিদে আসে ফোন দিবেন, আমরা রিসিভ করে নিয়ে আসবো। ওকে, তার মানে মাটির মসজিদ আসলে আপনারা রিসিভ করে নিয়ে আসবেন, তাই তো? মাটির মসজিদ বা চৈতি গার্মেন্ট, চৈতি গার্মেন্ট আসলেও হবে। দর্শক, এনারা কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গাতে এগুলো ডেলিভারি দিয়ে থাকে ফার্নিচার, যে কোনো ফার্নিচার আপনারা নিতে পারবেন। আর তাছাড়া স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে, চাইলে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা অর্ডার করতে পারেন মেসেজ করে, বা সরাসরি ফোন করেও কিন্তু অর্ডার করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন ক্যামেরাতে একটি বেডরুম সেট। ভাই, এই বেডরুম সেটে মূলত কয়টি আইটেম থাকছে? এই বেডরুম সেটে মূলত আপনার 9টি আইটেম আছে। 9টি আইটেম থাকছে, 9 পিসের একটা বেডরুম সেট। আগের মতো আজকে কোনো গিফট টিপ থাকছে কিনা? না, ও এমনি অন্য কোনো গিফট নাই গে, ঠিক আছে? এটার সাথে শুধু বালিশ, চাদর আর ম্যাট্রেসটা, মানে বরাবরের মতো, বরাবরের মতো নূর ফার্নিচার যা দিয়ে আসছে তাই দিচ্ছে, তাই দিয়ে আসছে ইনশাআল্লাহ। ঠিক আছে, তো মূলত কি কি থাকছে বেডরুম সেটে? মূলত প্রথমে একটা 6 ফিট বাই 7 ফিট খাট আছে, 6 ফিট বাই 7 ফিট একটি চমৎকার খাট আছে। তারপরে দুইটা বালিশ আছে, দুইটা বালিশ আছে, একটা চাদর আছে, চাদরও দিচ্ছেন, একটা ম্যাট্রেস আছে, ম্যাট্রেস দিচ্ছেন, একটা কিং সাইজ ওয়ার্ড্রপ আছে, একটা ওয়ার্ড্রপ দিচ্ছেন কিং সাইজ, তারপর একটা শু বক্স আছে, ও শু বক্সও দিয়ে দিচ্ছেন। আচ্ছা, তারপর চাইলে আপনি সম্পূর্ণ বেডরুম সেটটি কিনতে পারেন, বা যদি চান ভাই আমি সম্পূর্ণ বেডরুম সেটটি নিবো না, শুধুমাত্র একটি বা দুইটি আইটেম নিবো, সেটাও কিন্তু সম্ভব। জি জি, আচ্ছা, তো প্রথমে আমরা বেডরুম সেটের খাট থেকে শুরু করি। আগে দেখতে পাচ্ছি খুবই লাক্সারি এবং রাজকীয় মডেলের খাট, যেগুলো এখন সবাই অনেক বেশি পছন্দ করছে। ভাই, এটার সাইজ কত বাই কত আছে? এটা 6 ফিট বাই 7 ফিট, 6 ফিট বাই 7 ফিট রয়েছে, তাই তো? 6 ফিট বাই 7 ফিট। আচ্ছা দর্শক, আপনারা অনেকে মনে করতে পারেন ভাই খাটের যে ডিজাইনটা দেখতে পাচ্ছি এটা কি রং করা কিনা, না এটা কিন্তু রং করে এরকম করা হয়নি, এটা কিন্তু খোদাই করে ডিজাইন করা হয়েছে। তার উপরে কিন্তু জমিন করা, খোদাই করা, জমিন করা, তার উপরে কিন্তু স্প্রে রং করা হয়েছে। ভাই, স্প্রে রং এর কোনো গ্যারান্টি থাকছে কিনা? হ্যাঁ, এই স্প্রে রং এর 10 বছরের গ্যারান্টি, 10 বছরের গ্যারান্টি। 10 বছরের ভিতরে যদি কালার নষ্ট হয়ে যায় আপনারা নিয়ে আসবেন, আমরা কালার চেঞ্জ করে দেব। নিয়ে আসলে কালারটা চেঞ্জ করে দিবেন? কালারটা চেঞ্জ করে দেব। ভাই, কিভাবে নিয়ে আসবে আসলে? আপনারা কি গিয়ে করে দিবেন নাকি? না না, কাস্টমারে নিয়ে আসলে আমরা কইরা দিয়ে দিব। আচ্ছা, আর তাছাড়া যদি নষ্ট হয়ে যায় অন্য কোন রকম ভাবে নষ্ট হইলে আমরা এটা চেঞ্জ করে দিব। কত বছরের গ্যারান্টি দিচ্ছেন? কালারের গ্যারান্টি 10 বছর, গুনে ফুকা যদি 25 বছরের ভিতরে নষ্ট হয়ে যায় তাহলে আমরা নিয়ে আসবেন, আমরা চেঞ্জ করে দিব। আচ্ছা, আর তাছাড়া দর্শক দেখতে পাচ্ছি এখানে কিন্তু ভেলভেট কাপড়, আর নিচে ভিতরে মানে ফোম আছে না, এবং এখানে কিন্তু স্ট্রং দেওয়া আছে, এগুলো কিন্তু উঠবে না, এটা যারা আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই জানেন। এটা হচ্ছে আমরা দেখছিলাম হেড সাইড, এটা সেমি বক্স করা আছে, সেমি বক্স হেড সাইড, আবার আপনি হেড বক্স করা আছে মোবাইল টোবাইল রাখার জন্য, হেড বক্স করা আছে না? জি, হেড বক্স করা আছে। আচ্ছা, এবং আমরা যদি একটু লেগ সাইডের দিকে তাকাই, এখানে কিন্তু হচ্ছে আপনার এই তো এখানে এক সাইড আর হেড সাইড সেম ডিজাইন, সেম ডিজাইন করা আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখেন কত চমৎকার। আচ্ছা, চাইলে আপনারা খাটের সাইজ বড় অথবা ছোট করে নিতে পারেন, বড় করে নিতে পারেন। বিছানা এসে কি কাটে দিচ্ছেন? বিছানা এসে মেহাগনি কাটে, জি মেহাগনি, সব সময় মেহাগনি কাটে দিয়ে থাকে, সব সময় মেহাগনি কাট দিয়ে আসি, এখনো মেহাগনি, এখন মেহাগনি কাট। আর তারপর আমরা দেখব তিন পালার এই আলমিরাটা, আলমিরা আছে একটা, দেখেন কত বড় একটা আলমিরা, অনেক বড়। আচ্ছা ঠিক আছে, ভিতর ভিতর ভিতরে দেখেন, ভিতরগুলো দেখেন, ভিতরগুলো দেখি আমরা, ফিনিশিং কিন্তু সেম। আর এটা কিন্তু ওনাদের কারখানা, হ্যাঁ এটা ওনাদের কারখানা, পেছনে কারখানা, এখন এখানে এগুলো রেডি করে তারপর ভিডিও করা হচ্ছে। তিনটা পাল্লা একসাথে খোলেন, এই তো একদম খুলে এই যে সেল করা আছে, মাসখানে হ্যাঙ্গার, এটা ধরে রাখেন, মাসখানে পাল্লাটা ধরে রাখেন, ইয়া করে এই তো, এই যে আবার পকেট ডয়ার আছে, পকেট ডয়ার আছে, পকেট ডয়ার আছে। আচ্ছা ঠিক আছে, সাইজ কত বাই কত দিচ্ছেন? এটা হলো আপনার 6.5 ফিট বাই 5 ফিট 2 ইঞ্চি আছে, মানে আমগোর মাল 2 ইঞ্চি, সব সময় সব মালে আমগো 2 ইঞ্চি বড় আছে, বড় থাকে না? জি বড় থাকে। আচ্ছা ভাই, চাইলে কি আসলে তিন পাল্লা শোকেসে দুই পাল্লা করা যাবে? হ্যাঁ অবশ্যই অবশ্যই করা যাবে, কারণ অনেকের আসলে স্পেস কম বেশি থাকে তো এই কারণে। আচ্ছা, তারপর রয়েছে একটা ড্রেসিং টেবিল আছে, এটাও কিন্তু খুবই চমৎকার একটা ড্রেসিং টেবিল, দেখেন কত সুন্দর ড্রেসিং টেবিল। এই তো, এটাতে কি কি থাকছে ড্রেসিং টেবিলে? ড্রেসিং টেবিলে আপনার পাল্লা আছে তিনটা, তিনটা পাল্লা আছে না? এই যে একটা পাল্লা আছে, ভিতরে কিন্তু
আচ্ছা ভিতর কিন্তু হিউজ পরিমাণে জায়গা আছে পাল্লা আছে এই যে এই পাশে আরেকটা এখানে একটা পাল্লা আছে এই যে অনেকগুলা সেল করে আরেকটা পাল্লা কোথায় আছে আরেকটা পাল্লা ভাই এই পাল্লাটা ছোট তো নিচে দেখা যাইতেছ না এই যে একটা পাল্লা ওকে গামছা রেখে দিছি আমরা এটা ইউজ করা শুরু করে দিছি জি জি এটা মুসা টুসা করার লাগি আর আচ্ছা তার উপরে আছে একটা ডয়ার তারপরে একটা ডয়ার এই যে ভাই খুলে দেখাতে হবে না কারণ আমার দর্শকরা কিন্তু সবকিছু জানে নিচে আছে একটা বড় নিচে আরেকটা ডয়ার আছে এটা খুলে দেখাই সমস্যা নাই আচ্ছা ঠিক আছে লাগাই ফেলেন এটা সাইজ কত বাই কত আছে এটা আপনার 3.5 ফিট বাই 6.5 ফিট 3.5 ফিট বাই 6.5 ফিট আছে জি জি এই প্যাকেজার কি আছে এই প্যাকেজে একটা ওয়ার্ড্রপ আছে কিং একটি চমৎকার কিং সাইজের ওয়ার্ড্রপ আছে কিং সাইজ বলতে দর্শক আমরা এটাই বোঝাই যেগুলো সবচেয়ে বড় সাইজের হয় এর চেয়ে বড় সাইজের ওয়ার্ড্রপ তৈরি হয় না হয় না আর হলেও কিন্তু খারাপ দেখায় হইলে খারাপ দেয় চাইলে কইরে দেওয়া চাইলে কইরে দেওয়া যাবে আচ্ছা আচ্ছা এটাতে কি কি আছে এটাতে আপনার চারটা ডয়ার আছে চারটা ডয়ার আছে আর একটা বড় পাল্লা আছে একটা পাল্লা আছে ডয়ার খুলতে হবে না শুধু পাল্লাটা খুলে ওকে উপরে হ্যাঙ্গার লাগানো আছে না হ্যাঁ উপরে হ্যাঙ্গার লাগানো আছে ঠিক আছে আর আর দর্শক একটা কথা আমরা মিস করেছি সেটা হচ্ছে প্রত্যেকটা আইটেম কি ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি মনির ভাই এটা কি দিয়ে তৈরি এটা হলো আপনার মালশিয়ান উটকাট যাকে এমডিএফ বলা হয় যাকে এমডিএফ বলে আচ্ছা আচ্ছা যাকে এমডিএফ বলে ওকে আর তারপর রয়েছে তারপর একটা শুবক্স আছে শুবক্স রয়েছে দেখেন শুবক্সের দুইটা পাল্লা আছে সবাই কিন্তু বেডরুম সেটে শুবক্স দেয় না বাট আপনারা কিন্তু বছরের শেষের অফারটা পেয়ে যাচ্ছেন শুবক্স এটাই অফার পেয়ে যাচ্ছেন শেষ হিসেবে আসে এলাই আর এখানে প্রায় অনেকগুলো জুতা রাখতে পারবেন অনেক জুতা রাখতে পারবেন আচ্ছা লাগাই ফেলেন আমরা শুবক্স দেখেছি ওয়ার্ড্রপ দেখেছি চমৎকার খাট দেখেছি এখানে কি বলে এটাকে আলমারি দেখেছি ড্রেসিং দেখেছি আচ্ছা এক দুই তিন চার মোট 10টি আইটেম হয়েছে মোট 9টি আইটেম 9টি আইটেম হয়েছে এখন এই 9টি আইটেমের সর্বমোট প্রাইস কত আসে এটা আপনার 9টি আইটেম সর্বমোট প্রায় 70,000 টাকা রাখছে 70,000 টাকা 70,000 টাকা ভাই কোনো ডিসকাউন্ট দিবেন কি না ডিসকাউন্ট দিয়ে 70 এটা আগে অনেক প্রাইস বেশি ছিল এখন ডিসকাউন্ট দিয়ে 70 ডিসকাউন্ট দিয়ে 70 এটা কি ফিক্স নাকি দামাদামি করা যাবে এটাই ফিক্স এটাই ফিক্স না এটাই ফিক্স আচ্ছা দর্শক ওনাদের কারখানা বিধায় কিন্তু আসলে দামাদামি করার কোনো সুযোগ নাই তারপর আপনি ফোন দিবেন ইনশাআল্লাহ যদি সম্ভব হয় আপনাদেরকে সম্মানী করা হবে সম্মানী করা হবে জি ঠিক আছে বা অল্প কিছু ছাড় দেওয়া হবে ইনশাআল্লাহ সম্মানী করা হবে ওকে তো ভিডিওটি বেশি বাড়াবো না যদি পছন্দ হয়ে থাকে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন ঠিক আছে ওনাদের শপের নাম হচ্ছে চালাবন নূর ফার্নিচার চালাবন নূর ফার্নিচার ঠিকানাটা বলে দেন ঠিকানা ঢাকা উত্তর আজমপুর চালাবন চৈতি গার্মেন্ট চৈতি গার্মেন্টে এসে ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে ইনশাআল্লাহ তো দর্শক স্ক্রিনে নাম্বার দেওয়া আছে অবশ্যই কিন্তু যোগাযোগ করে অর্ডার করতে পারেন তো ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ